বাচ্চাদের নাটক ছিল, 13 বছরের একটি বাচ্চা গিটার বাজিয়ে শোনালো, সুন্দর চারখানা গান শোনালো। এবার আজকে আমাদের বাচ্চাদের মধ্যে একজন জাদু দেখানোর কথা ছিল, কোনো কারণে সে উপস্থিত হতে পারেনি। আগামীকাল জাদুর অনুষ্ঠান হবে, নৃত্য পরিবেশন প্রত্যেক দিনই থাকে। ছোট ছোট বাচ্চারা, 14 বছর পর্যন্ত বাচ্চাদের নিয়েই আমাদের এই অনুষ্ঠান। যারা কোথাও কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে না, নিজেরা নিজেদের চেষ্টাতে নিজেরা নাচ তুলে এবং পরিবেশন করে। প্রতি বছরই 6 দিন আমরা অনুষ্ঠান করি। এই বছর আমরা নতুনত্বের মধ্যে নাটক রেখেছি বাচ্চাদের, ছোট ছোট বাচ্চারা নাটক পরিবেশন করলো, আপনি একটু আগেই দেখলেন। আপনাদেরকে এই কথাটাই বলতে চাইছি, বাচ্চাদেরকে বড় হতে দিন, খেলতে দিন, তাদেরকে তাদের মতো বড় হতে দিন। অভিভাবকরা যেন বাধ্যতামূলক কোনো কিছু না করে বাচ্চাদের সঙ্গে, বাচ্চারা যেন সঠিক পদ্ধতিতে মাঠে যায়, তাদের মনের ভাব নিজের মতো করে প্রকাশ করতে পারে, এটাই আমাদের এই নাটকের মধ্যে দিয়ে আছে, অভিভাবকদেরকে সচেতন করে দেওয়া। আপনার পরিচয়? আমার পরিচয় পুলক দাস, সাংস্কৃতিক বিভাগে আমি এনএস রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির এনএস রোডের সাংস্কৃতিক বিভাগের সহসম্পাদক।